আমার জীবন যাইতে পারে, কিন্তু আমার মালিকের নাম আমি ছাড়তে পারবো না, আমার মালিকের নাম আমি ফেরত দিতে পারবো না। এই কথা বলার পর তার কোল থেকে বাচ্চাটা ফেরাউন সিনাইয়া নিছে। সিনাইয়া নিয়া এবার গরম তৈলে ডেগের মধ্যে যখন ফালাইবে, বাচ্চাটা যখন হাতের মুঠের মধ্যে নিছে, বাচ্চাটা কিতাব সাক্ষী দেয়, বাচ্চাটা খিলখিল খিলখিল করে হাসা শুরু করে দিছে। আল্লাহর নবী যখন মেরাজের রজনীতে আল্লাহর সাথে দেখা করার জন্য চলে গেছে, আল্লাহর সাথে দেখা করার জন্য যখন যাইতেছেন, মিশরের জমিন থেকে জিব্রাইল আমিনকে পয়গম্বর বলতেছে, জিব্রাইল ভাই, এই মিশরের জমিন থেকে এত সুন্দর সুগ্রাণ কই থেকে আসতেছে? জিব্রাইল আমিন বলতেছে, পয়গম্বর, এই জমিনে এমন এক আল্লাহর বান্দি ঘুমায় গেছে, ইমানের পরীক্ষা দিছে, প্রথম স্থান অধিকার করছে। আল্লাহু আকবার! ওই আল্লাহর বান্দির কবর থেকে সুন্দর সুগ্রাণ আসতেছে। জিব্রাইল আমিন ডাক দিয়ে কয়, পয়গম্বর, ওই আল্লাহর বান্দি ফেরাউনের বাড়ির কাজের মহিলা চাকরানি, আল্লাহর নবী জানায় দেয়, ওই সময় নবী কে ছিল? কয়, নবী ছিল নবী মূসা কালিমুল্লাহ। বলে, নবী মূসা কালিমুল্লাহ একদিন বিসমিল্লাহ সম্পর্কে আলোচনা করতেছিলেন, আল্লাহর বান্দি বয়ান শুনে মুসলমান হয়ে গেছি, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান নানে কত বাদাস্তে খাজা দাদান। আল্লাহর বান্দি মুসলমান হওয়ার পর ফেরাউনের বাড়িতে যাইয়া সব কাজ বিসমিল্লাহ বলে শুরু করে দিছে। আল্লাহু আকবার! বিসমিল্লাহ বলে কাজ করতেছে, কাজগুলো যখন বিসমিল্লাহ দিয়ে করতেছে, হঠাৎ করে একদিন ফেরাউনের বাড়ির বান্দি কাজের মহিলা উম্মে মাসেতা ফেরাউনের মেয়ের মাথার মধ্যে সিরুনি দিয়ে আশ্রয় দিছে, হঠাৎ করে তার হাত থেকে সিরুনিটা জমিনে পড়ে গেছে, জমিনে সিরুনি ধরতে গিয়ে আস্তে না কয়ে জোরে কয়ে ফালাইছে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ যখন আওয়াজ দিস, হঠাৎ করে উম্মে মাসে তার হাতটা ফেরাউনের মেয়ে ধরল, ডাক দিয়া কয়, বান্দি তুই কি বললি? কয়, আমি বলছি বিসমিল্লাহির রহমানির রহিম। কয়, তোর খোদা কে? বান্দি ডাক দিয়া কয়, আমার খোদা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাপের বাড়ি থাকো, আমার বাপের জায়গায় ঘুমাও, আমার বাবারে খোদা মানবি না, ঠিক আছে, বাবাই বাড়িতে আসো। ফেরাউন বাড়িতে আসছে, মেয়ে যায় বলে, আব্বা শুনছেন, সব লোকেরে আপনি খোদা মানাবার চেষ্টা করেন, কিন্তু আপনার বাড়ির বান্দি উম্মে মা আসে তো আপনারে খোদা বলে বিশ্বাস করে না। ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে, ডাক দিছে, এই বান্দি তুই আমারে খোদা মানো না? বান্দি ডাক দিয়া কয়, ফেরাউন, আমার চারটা মেয়ে একটা ছেলে সন্তান, মুসা পয়গম্বরে যেদিন শুনেছি সেই দিন হতে বিসমিল্লাহ ছাড়ি না, আমার জীবন যাইতে পারে তোমারে খোদা বলে বিশ্বাস করতে পারি না। কেমন পাকা ইমান! ও পর্দার অন্তরালের মা, উম্মে মাসেদা ডাক দিয়ার কয়, ফেরাউন, আমার জীবন যাইতে পারে কিন্তু তোমারে খোদা বলে বিশ্বাস করতে পারি না। ফেরাউন ডাক দিয়া কয়, তুই তো আমার আজাব সম্পর্কে ভালো করে জানো,
তার আগে তুই ভালো করে বুঝিয়া দেখ। কয় আমি বুঝেছি। ফেরাউন ডাক দিছে কাজের লোকজনকে, বড় বড় তৈলের ডেক সরায়া দাও। তৈলের ডেক সরায়া দিস, তৈলে তাপ দেওয়া শুরু করে দিস। তাপ দিতেছে, তাপ দিতেছে, তৈলের রং পরিবর্তন হয়ে গেছে, কালো হয়ে গেছে, টকবক টকবক করে ফুটতেছে। বিশ ত্রিশ হাত উপরে উঠে গেছে, জমিনের মধ্যে পড়ে, কলসির মধ্যে পড়ে, ডেগের মধ্যে পড়ে। এবার ফেরাউন দেখাইতেছে উম্মে মা আসে দায়, এই যে তৈল যে জ্বলতেছে তুই কি দেখতে পারতেছ? আমি দেখতে পারতেছি। এখনো যদি তুই আমার কথা বলে বিশ্বাস না করো, তোর প্রত্যেকটা বাচ্চা আমি গরম তৈলের ডেগের মধ্যে ভাজা ভাজা করে সারু। উম্মে মা আসে দা ডাক দিয়া কয় ফেরাউন, আমার প্রত্যেকটা বাচ্চা কেন তুমি আমারও ভাজা ভাজা করতে পারো, কিন্তু তোমার আমি লাইলাহা ইল্লাল্লাহ কালিমা ফেরত দিতে পারবো না। আল্লাহু আকবার। এবার বলার পর ফেরাউন রাগ হইয়া চারটা মেয়ে একত্রে দাঁড়াইছে, বড় মেয়েটাকে নিয়ে যখন খপ করিয়া গরম তৈলের ডেগের মধ্যে ফালায়া দিস। ফালায়া দেওয়ার পর ওই মেয়েটা গরম তৈলের ডেগের মধ্যে পড়ে আমার মালিকের ডাক দিস, আল্লাহ। এ মুসলমান জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ বলিয়ে ডাক দেওয়ার পর গরম তেলের মধ্যে বাচ্চাটা একটা ঘুরুনি দিয়া ভাজা ভাজা হয়ে গেছে। এবার ফেরাউন দেখাই দিতেছে উম্মে মা সেটা দেখ, তোর বাচ্চা বড় মেয়েটা গরম তৈলের ডেগের মধ্যে ভাজা ভাজা করে নাম, এখনো কি তুই আমারে কথা বলে বিশ্বাস করবি না? উম্মে মা সেটা ডাক দিয়া কয় ফেরাউন, আমার জীবন যাইতে পারে, তোরে খোদা মানবো না। এবার দ্বিতীয় বাচ্চা গরম তৈলের ডেগের মধ্যে ফালায় দিস, আল্লাহ আকবার। ফালায় দেওয়ার পর ওই মেয়েটা আমার মাওলানা ডাক দিস, আল্লাহ। আল্লাহ বলিয়া ডাক দেওয়ার পর দ্বিতীয় মেয়েটা গরম তৈলের ডেগের মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে। এবার ছোট্ট দুইটা মেয়ে, ছোট্ট মেয়ে দুইটা কান্না করতেছে আর বলতেছে, মা এখন তো আমাদের পালা, আমাদের কত ফেরাউন গরম তৈলের ডেকের মধ্যে নেয়া যাইবে রে মা? তোমার কি মা লাগে না, দয়া লাগে না রে মা? বাচ্চা দুইটা কবুতরের বাচ্চার মতো থর 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 করে কাঁপতিস। এবার উম্মে মা সেতা বাচ্চার দিকে তাকায় আছে, ফেরাউন ডাক দিয়া কয় তোর দুইটা মেয়ে গরম তৈলের ডেগের মধ্যে ভাজা ভাজা করলাম, এরপর তোর তৃতীয় মেয়ে গরম তৈলের ডেগের মধ্যে ভাজা ভাজা করবো, তার আগে তুই আমার খোদা মানবি নি? উম্মে মা আসে দা ডাক দিয়া কয় ফেরাউন, জীবন যাইতে পারে কিন্তু তোমারে আমি খোদা বলে বিশ্বাস করবো না। তৃতীয় মেয়েটা গরম তৈলের ডেগের মধ্যে যখন ছেড়ে দিবে, মেয়েটা যখন নিয়ে যাইতেছে, মেয়েটা ছোট বোনের দিকে ফিরিয়া ফিরিয়া দু চোখের পানি ফালা কাঁদতিস আর ডাক দিয়া কয় বোন, আমরা তো দুই জোড়ার বোন ছিলাম রে বোন, এখন তো আমি বিদায় হয়ে যাইতেছি, বোনার তো তোর সাথে আমার কখনো দেখা হবে না, আর তো দেখা হবে না, আমরা দুইজনে একত্রে খেলাধুলা করতাম, বড় দুই বোন বিদায় হয়ে গেছে রে বোন। ছোট মেয়েটা ডাক দিয়া কয় বোন যাও যাও, একটু পরে আমিও আসতেছি বোন, দেখা হবে কেয়ামতের ময়দানে রে বোন। এই কথা বলার পর যখন মেয়েটাকে নিয়ে গরম তৈলের ডেগের মধ্যে ফেলায়া দিছে ভাজা ভাজা হয়ে গেল, ওই ফেরাউন ডাক দিয়া কয় উম্মে
বাসে তাই এখন কি আমার খোদা মানবি না? উম্মে মাসে দা ডাক দিয়া কায় ফেরাউন, জ্বরের যদি জন্য, জ্বরের জন্য যদি কোনো রোগী, পেটের ব্যথার জন্য যদি কোনো রোগী ঔষধ সেবন করে, ভিতরে চলে গেলে যেমনি বের হয় না, তেমনি লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাটা গলার মধ্যে লাগায় দিস, এই কালেমা খুলতে পারবো না, জীবন যাইতে পারে কিন্তু আমার মাওলারে আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার, এরে নবীর উম্মতের দল। এইবার ফেরাউন ছোট্ট মেয়েটাকে গরম তৈলের ড্যাগের দিকে নিয়ে যাইতিস, উম্মে মাসি তার দিকে মার দিকে ফিরিয়া মেয়েটা ডাক দিয়া কয়, মা আমার সব বন্ধু বিদায় হয়ে গেল, এখন তো আমার পালা, আমার নিয়ে যাইতেছে ফেরাউন, আমারও ছাড়বে না রে মা। এরে মা, প্রতিদিন রাত্রে তুমি আমারে বাম পাশে নিয়ে ঘুমাইতে, আমার ছোট ভাইয়াটারে তুমি ডান পাশে নিয়ে ঘুমাইতে, রে মা আমাকে সারা তোমার ঘুম আসতো না রে মা, এখন তো আমারে গরম তৈলের ডেকের দিকে নিয়ে যাইতেছে রে মা, তোমার কি মায়া লাগে না, দয়া লাগে না রে মা, মা ডাক দিয়া কয় সন্তান যা, দুনিয়ার দেখা হবে না, কিয়ামতের ময়দানে দেখা হবে, হাশরের ময়দানে। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, ওই মেয়েটাকে গরম তৈলের ডেকের মধ্যে ফেলে দরপর বাজা বাজা হয়ে গেল। এরপর উম্মে মা আসে তার বুকের দুধ খাইতেছে একটা মাত্র বাচ্চায়, কোনো কিতাবের মধ্যে আছে 6 মাস বয়স, কোনো কিতাবের মধ্যে আসে 3 মাস বয়স, 3 মাস বয়সের বাচ্চাটা মায়ের দুধ খাইতেছে, ফেরাউন ডাক দিয়া কা, উম্মে মা আসে তা, এখনো যদি তুই আমারে খোদা বলে বিশ্বাস না করো, তোর দুধের শিশু আমি গরম তৈলের ড্যাগের মধ্যে ভাজা ভাজা করে ছাড়বো। উম্মে মা আসে তা ডাক দিয়া কয়, ফেরাউন তুমি জানো না আমার মালিকের জন্য আমার কেমন মা, আমি যখন আমার মাওলার একবার আল্লাহ কইয়া ডাক দেই জোরে কান আল্লাহ, আরে আমার মাওলারে যখন আমি আল্লাহ কইয়া ডাক দেই, আমার 360টা মোকামের মধ্যে আমার মাওলার মধুর নহর জারি হইয়া যায়, আমি যেদিকে তাকাই সেদিকে দেখি আমার আল্লাহ, ডানে তাকাই ডানে দেখি আমার আল্লাহ, বামে তাকাই বামে দেখি আমার আল্লাহ, পিছনে তাকাই পিছনে দেখি আমার আল্লাহ, সামনে তাকাই সামনে দেখি আমার আল্লাহ, যেদিকে তাকাই সেদিকে দেখি আমার আল্লাহ, আল্লাহ কার একটা জবান কইলা ডাক দাও আল্লাহ। উম্মে মা সিদা ডাক দিয়া কয়, ফেরাউন আমার জীবন যাইতে পারে কিন্তু আমার মালিক নাম আমি ছাড়তে পারবো না, আমার মালিকের নাম আমি ফেরত দিতে পারবো না। এই কথা বলার পর উম্মে মা সে তার কোল থেকে বাচ্চাটা ফেরাউন সিনাইয়া নিছে, সিনাইয়া নিয়া এবার গরম তৈলের ডেগের মধ্যে যখন ফালাইবে, বাচ্চাটা যখন হাতের মুঠের মধ্যে নিছে, বাচ্চাটা কিতাব সাক্ষী দেয়, বাচ্চাটা খিলখিল খিলখিল করে হাসা শুরু করে দিছে, ফেরাউন ডাক দিয়া কয়, উম্মে মা সেটা তোরে এতটুক বাচ্চা তো এমন করুণ সুরে হাসতে পারে না, কেন হাসতেছে? উম্মে মা আসে তা ডাক দিয়া কয়, ফেরাউন আমার বাচ্চা আল্লাহর জান্নাত দেখতেছে, জান্নাত দেখার কারণে আমার বাচ্চা হাসতেছে। কয় তোর মালিকের তোর আল্লাহর আবার জান্নাত কি? এই কথা বলিয়া যখন গরম তৈলের ডেকের মধ্যে ছেলেটারে ফালায়া দিছে, ফালায়া দেওয়ার পর 3 মাসের দুধের সন্তান ওই গরম তৈলের ড্যাগের মধ্যে পড়িয়া হাটটারে উঁচু করিয়া মায়েরে ডাক দিছে, মা জবানটা আল্লাহ খুলিয়া দিছে, মায়েরে ডাক দিছে, মা আয় আয় ড্যাগের চতুর্দিকে 1 নয় 2 নয় মাওলার কোটি কোটি রহমতের ফেরেশতা, রহমতের পাখা হাতে নিয়ে আমারে বাতাস করতেছে রে মা।
এই কথা বলিয়া বাচ্চা ডাকটা ঘুরুনি দিয়া ভাজা ভাজা হয়ে গেছে। কেমন ইমান আনছে ফেরাউনের বাড়ির বান্দি। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ইমানদারের আকারে বেশি ভালোবাসে। জোরে কান, আরো জোরে কান কারে কারে। এরে রবের উম্মা, তো পর্দার অন্তরালের মা, দুনিয়ায় কয়দিন থাকবা, অল্প কয়েকদিনের জিন্দিগি, দেখতে না দেখতে শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাতের জিন্দিগি শুরু হয়েছে, শেষ নাই। ওই আখেরাতের জীবনের জন্য কি করেছো রে মা, এ যুবক আল্লাহর গোলাম কি করেছো রে ভাই। আজকে একটা সন্তান মাদ্রাসায় দিয়া যদি আলেম বানাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওসিলায় জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? জোরে কান। একটা ছেলে যদি কোরআনের হাফেজ হয়, কোরআনের হাফেজ হইলে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মানিয়ে চলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ওই ছেলেটা দর্জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। জোরে কান, সুবহানাল্লাহ। যারা ছিল জাহান্নামের আসামি, এরকম দর্জনকে সুপারিশ করে জান্নাতের অধিকার থাকবে রে আল্লাহর বান্দা। এজন্য সন্তানকে মাদ্রাসায় পড়াও, আলেম বানাও, আলেম বানাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। কথা বলে